বিষ্ণুপুর পৌরসভার গাড়ি উল্টে আহত এক মহিলা। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তেলানি পুকুরের ঘাটে বিষ্ণুপুর পৌরসভার আবর্জনা ফেলার গাড়ি উল্টে গুরুতর আহত এক মহিলা। আহত মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতৃত্বের দাবি, পাল্টি হওয়া গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। পৌরসভার একটা গাড়ি, যেটা শুনলাম 14 নম্বর ওয়ার্ডের গাড়ি, আমার ওটা 12 নম্বর ওয়ার্ড, সে মদ্যপ অবস্থাতে মদ পান করে পৌরসভার ওই রাস্তা দিকে পেরোচ্ছিল এবং ওই ঘাটে কিছু মহিলা স্নান করছিল। সে এমনভাবে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল যে গাড়িটা কোনো কারণে ওদিক দিকে পাল্টি হয়ে যায়, একটা মানুষ চাপা যায়। খুব গুরুতর আহত একটা মহিলা, তাকে বিষ্ণুপুর হসপিটালে নিয়ে গেছে এবং স্থানীয়রা ছিল বলে নিয়ে, তারপর তো নেতা মন্ত্রী ওখানকার যারা আছে তারা এসছে। এটা প্রশাসন এবং পৌরসভার তো দেখা কর্তব্য যে একটা ওখানকার ওই ওয়ার্ডের সুপারভাইজার আছে, 14 নম্বর ওয়ার্ডের গাড়ি 12 নম্বর ওয়ার্ডে মদ খেতে নিয়ে আসছে, পৌরসভার গাফিলতি আছে, চারিদিকে দুর্নীতি, পৌরসভার মদ্যপার অবস্থাতে একজন কর্মী গাড়ি নিয়ে বেরোচ্ছে, চেয়ারম্যান সাহেবের দেখা উচিত। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিল। সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটেছিল আমাদের তেলানি নামক একটি পুষ্করণী আছে 12 নম্বর ওয়ার্ডে, ওখানে মহিলারা স্নান করে তো ঘাটটাতে, তো আমাদের পৌরসভার যে ব্যাটারি চালিত যে গাড়িটা, সেই গাড়িটাতে ওরা মালটাল ফেলে দিয়ে একটা ওই জায়গাটা তেমা থাকা একটা ইউটার্ন নিচ্ছিল, তো ইউটার্নটা একটু স্পিডেই ছিল, বেসামাল হয়ে তাদের গায়ে পড়ে যায়, সেখানে একজন চাপা পড়ে যায় জলের ইয়েতে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওখানকার স্থানীয় এলাকাবাসী জয়দেব বাউরি এবং আরাদাস আরও 2-4 জন ছিল, তারা টোটোটাকে সর করিয়ে ওই ভদ্রমহিলাকে সঙ্গে সঙ্গে বার করে এবং বার করার পরে আমরা হসপিটালাইজ করি। সেখানে এলাকাবাসীও খুব সাহায্য করে, আমিও স্পটে পৌঁছে যাই সঙ্গে সঙ্গে, চেয়ারম্যান এবং আরও কাউন্সিলাররা আমরা গেছিলাম হসপিটালে, যে দেখা করে এসেছি তার সঙ্গে। দেখুন, আমাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, চালককে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি তা দেখি, আমরা ইতিপূর্বে বহু আগে এরকম আমরা সাসপেন্ড করেছি, তাকেও আমরা সাসপেন্ড করব বা বরখাস্ত করে দেবো। দেখো, এই বিষয়ে নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ডিউটি চলাকালীন মদ্যপ অবস্থায় আমরা মানব না, এই বোর্ড মানেনি কোনো, এখনো মানবে না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।